মুক্তি 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 কুমিল্লা চান্দিনায় এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। কিন্তু সকল দলের নিজস্ব দৃষ্টিভঙ্গির বাইরে জাতীয় এবং দেশের প্রয়োজনে গণতন্ত্রের স্বার্থে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থে আমাদেরকে একটি স্লোগান নিয়ে মাথায় ব্যক্ত করবে, সেটা সরকারের পতন এবং আজকের সংসদ বাতিল এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুস্থ এবং ভগবান নির্বাচন। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আমান সুবাহান। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের মহাসচিব রেদওয়ান ভাইয়ের মুক্তি না হবে। আমরা অলির সৈনিক, মুক্তিযোদ্ধা রেদওয়ানের সৈনিক, আমরা প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নিয়াবুল বশির, এলডিপির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন নিয়াজি, এলডিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজগর বাবু, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন, দেলোয়ার হোসেন ও মোবারক হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা প্রেস ক্লাব হতে শহীদুল আলম, চাটগার মিডিয়া, চট্টগ্রাম।